আসসালামু আলাইকুম দর্শক। তো আমরা আজকে সরাসরি চলে আসলাম মেঘবাড়ি রিসোর্টে। তো জানাবো, দেখাবো ভিতরে কী কী রয়েছে। তো চলুন যাওয়া যাক। তো আমরা সরাসরি একদম গেটের সামনে এসে পড়েছি। এটা হলো মেন গেট, এটা দিয়ে প্রবেশ করতে হবে। সাথে রয়েছে টিকিট কাউন্টার, মেঘবাড়ি রিসোর্টের একটি পোস্টার দেখা যাচ্ছে। তো আমরা দেখে নিই, চলুন। সরাসরি আমরা মেঘবাড়ির ভিতরে ঢুকে গেলাম। তো খুবই ভালো লাগতেছে। আমি এই প্রথম আসলাম মেঘবাড়ি রিসোর্টে। তো আগে কখনো আসা হয়নি, এটাই ফার্স্ট টাইম। ছবি তোলার জন্য এবং ইসলামিক গজলের ভিডিও করার জন্য পারফেক্ট একটি জায়গা, খুবই ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা একবার রিসোর্টে এসে পড়েছি আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগতেছে। তো আপনারা অনেকে চিনেন, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লেখা আছে মেঘবাড়ি রিসোর্ট। তো খুব সুন্দর লাগতেছে। এই জায়গাটুকু আমার কাছে সবচেয়ে সুন্দর লাগতেছে। সবুজ ফুল, সবুজ খুবই ভালো লাগতেছে মাশাআল্লাহ। বাম সাইডে বাচ্চাদের জন্য খেলার বিভিন্ন রাইড রয়েছে। তো আমি দেখাবো আরো সামনে। তো চলুন সামনের দিকে যাওয়া যাক ইনশাআল্লাহ। আমার কাছে রিসোর্টটা খুবই ভালো লাগতেছে। তো আপনারা আসবেন, যারা বিয়ে করেছেন তারা পর্দার সহিত নিজের স্ত্রীকে নিয়ে আসবেন, এবং যারা সিঙ্গেল রয়েছেন তারা সিঙ্গেল আসবেন, আর যারা এখনো বিয়ে করেনি তারা অবশ্যই বিয়ে করার ট্রাই করো ইনশাআল্লাহ। তো ভালো লাগবে ইনশাআল্লাহ। তো খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তো বাচ্চাদের জন্য আপনারা খেলার জায়গা পাবেন। তো এখানে বাচ্চারা খেলতে পারবে, দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা খেলার বিভিন্ন ই রয়েছে। এখানে বলা আছে ক্রিকেট, এখানে বলা আছে ক্রিকেট ছাড়া প্রবেশ নিষেধ, প্রতি রাইড 50 টাকা করে। এগুলোর মধ্যে উঠতে হলে আপনাকে 50 টাকা করে দিতে হবে। তো ওটা থেকে না উঠে ভালো। তো বাচ্চারা খুবই পছন্দ করে, তো আপনারা উঠতে পারেন। তো সাবধানতা অবলম্বন করে উঠবেন ইনশাআল্লাহ। এটা হলো নামাজের স্থান, নামাজ পড়ার মহিলাদের জন্য ব্যবস্থা রয়েছে। সামনের দিকে যাচ্ছি, ঝর্ণা ঝর্ণা রয়েছে। ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আমি ফুল রিভিউ দেখানোর জন্য চেষ্টা করতেছি। এবং আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো দেখতে পাচ্ছেন যে এটা আসলে বেড়া না, আমি বেড়া মনে করতেছিলাম। তো বাট পরে একজনকে জিজ্ঞেস করলাম, পরে বললো যে এটা দুম্বা। তো খুবই ভালো লাগতেছে, ফুল সবুজ একটি মাঠ। তো চলুন যাওয়া যাক সামনের দিকে। আমার কাছে কিন্তু সবচেয়ে ভালো লেগেছে এই জায়গাটুকু, খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। যেহেতু এই জায়গাটুকু আমার কাছে খুব ভালো লেগেছে, তাই আমি আবার ওইটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। তো আপনাদেরও ভালো লাগবে, কারণ একদম সবুজে একাকার, খুবই ভালো লাগতেছে আমার কাছে।
তো এই জায়গাটা খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তো আমরা ঘুরতেছি, তো খুবই ভালো আর কি, যাদের আসার ইচ্ছা আপনারা আসতে পারেন। তো খুবই সবুজ শ্যামল পরিবেশ, গাছপালা রয়েছে অনেক, তো মোটামুটি গেল বলতে ভালোই আলহামদুলিল্লাহ। তেমন কিছু দেখার কিছু নেই, তো পরিবেশটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আর টিকিট হলো জনপ্রতি 100 টাকা করে। আর আপনারা মেঘবাড়ি তো অনেকেই চিনেন হয়তো, আর যারা চিনেন না তারা তাদের অবশ্যই আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব। সামনের দিকে যাওয়া যায়। যারা ইসলামিক গজলের ভিডিও করতে চান তারা অবশ্যই আসতে পারেন, খুবই ভালো লাগবে আশা করি। আমি এই প্রথম আসলাম এই মেঘবাড়িতে, তো অনেকে আসা গেছে, আমার ভাইয়ের আসছিল, অনেক বোনের আসছিল আরো। হ্যাঁ, এই সেটে ব্যাডমিন্টন খেলার একটা আছে, ব্যাডমিন্টন নাকি বাস্কেটবল বুঝতে পারতেছি না, তো দুইটারই আছে সম্ভবত। দুম্বা নাকি ভাই? এই জায়গাটুকু বিভিন্ন অনুষ্ঠানের জন্য। আর পাশে দেখতে পাচ্ছেন যে চেয়ার, একটি বাড়ি, আর তো সিঁড়ি রয়েছে যে বিভিন্ন প্রোগ্রামের জন্য, পিকনিক বা বিয়ের অনুষ্ঠানের জন্য আপনারা দেখতে বুঝতে পারতেছেন। তো পানির মধ্যে কিন্তু মাছ রয়েছে, তো কী মাছ তা জানি না, কিন্তু ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ। ফুলগুলি খুবই সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এখন উপরে উঠতেছি, তো এটা উপরে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, সবাই উপরে উঠে হাওয়া খাবেন। উপরে সাইডে একটি সুইমিং পুল রয়েছে, তো নামতে পারলে খুবই মজা হতো, আনন্দ হতো, তো খুবই ভালো লাগতেছে। আপনারা এসে গোসল করতে পারবেন, ডুবাডুবি করতে পারবেন, অসুবিধা নেই। ডাইন সাইডে সম্ভবত গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবস্থা রয়েছে। আর এটা হলো খাওয়া দাওয়ার একটা রুম, আপনারা দেখতে পাচ্ছেন, তো খুব সুন্দরইভাবে সাজানো হয়েছে আপনার রিসোর্টটি। তো আপনারা আসতে পারেন ইনশাআল্লাহ, আশা করি ভালো লাগবে সবার। দর্শক আমরা বের হয়ে যাব এখন, তো ঘোরাঘুরি তো করলাম আমি আলহামদুলিল্লাহ লকডাউনের মধ্যে, তো আপনারা ঘুরতে আসবেন ইনশাআল্লাহ, ভালো লাগবে আশা করি। এখানে না আসেন, অন্য কোথাও ঘুরতে যাবেন বউকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, তো যাওয়া যাক সামনে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।